নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। বর্তমানে শুক্র গ্রহ হয়ে পড়েছে পাওয়ারফুল, আর এই শুক্র গ্রহ পাওয়ারফুল হওয়ার ফলে এই ছয় রাশির জাতক ও জাতিকার জীবনে পার্থিব জগতের সমস্ত সুখ আসতে চলেছে, অর্থাৎ আপনারা মহাভোগী হয়ে উঠবেন। তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশিক। বর্তমানে শুক্র গ্রহ পাওয়ারফুল অবস্থায় হয়ে পড়েছে, যার প্রভাব এই ছয় রাশির জাতক ও জাতিকার উপর পড়তে চলেছে। অর্থাৎ এই ছয় রাশির জাতক ও জাতিকারা মহাভোগী হয়ে উঠতে চলেছে এখন থেকে। কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি তা আমি অবশ্যই ভিডিওতে বলবো, কিন্তু তার আগে শুক্র নিয়ে কিছু কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, শুক্র এই নামটি শুনলেই বোঝা যায় যে শুক্র মানেই সুখ। অর্থাৎ পার্থিব জগতের যত ধরনের সুখ হয় সেই সমস্ত সুখ কিন্তু শুক্র দেখায়। আমি একটু এক্সপ্লেন করে বলছি। ধরুন আপনি একটি লাক্সারি গাড়ি কিনলেন, ধরুন আপনি লাক্সারি বাড়িতে রয়েছেন, আপনার বাড়িতে এসি লাগানো রয়েছে, এই সমস্ত কিছু শুক্র গ্রহ দেখায়। এছাড়াও দাম্পত্য জীবনের সুখও কিন্তু দেখিয়ে থাকে, বিশেষ করে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হয়। অর্থাৎ শুক্র গ্রহ প্রেম দেখায়, আর আপনার নিজস্ব জন্মছকে যদি শুক্র গ্রহ পাওয়ারফুল অবস্থায় থাকে তাহলে তো আর বলার কিছুই নেই। আপনারা এখন থেকেই বুঝতে পারবেন এই শুক্রের কতটা কার্যকারিতা রয়েছে। আর আপনি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনার জন্মছক অনুযায়ী শুক্র গ্রহ কেমন পজিশনে রয়েছে তা জানতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী ছয় রাশি, যে রাশিগুলি শুক্রের প্রভাবে হতে চলেছে মালামাল। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে শুক্রের পাওয়ারফুল হওয়ার ফলে আপনাদের জীবনে আসতে চলেছে ভোগ। অর্থাৎ এতদিন ধরে আপনারা যে সমস্ত দুঃখ কষ্টে ছিলেন, অর্থনৈতিক এবং মানসিক, সেই সমস্ত দুঃখ কষ্ট কিন্তু অনেকখানি কাটতে চলেছে। এবং যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। এক কথায় যদি বলা যায়, বৃষ রাশির জাতক ও জাতিকারা এই শুক্রের পাওয়ারফুল অবস্থার সুবিধা পুরোপুরিভাবে পেতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শুক্রের পাওয়ারফুল অবস্থায় থাকার ফলে আপনারাও হতে চলেছেন মালামাল। অর্থাৎ আপনাদের জীবনে ধন আসতে চলেছে। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। এবং এর পাশাপাশি আপনাদের এই সময় যে সমস্ত কাজ হচ্ছিল না সেই সমস্ত কাজ অনায়াসে করে ফেলবেন, এবং আপনাদের জীবনে নতুন দিগন্ত খুলতে চলেছে। অর্থাৎ আপনারা এই সময় ভোগ্য বস্তু কিনতে চলেছেন, সেটা গাড়ি হতে পারে বা ঘরের কোনো হোম ইকুইপমেন্ট হতে পারে। সব মিলিয়ে যদি বলা যায় মেষ রাশির জাতক ও জাতিকারা মহাভোগী হয়ে উঠতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই শুক্রের পাওয়ারফুল অবস্থায় থাকার ফলে তার বেনিফিট আপনারাও পেতে চলেছেন। অর্থাৎ আপনারাও হতে চলেছেন মহাভোগী। অর্থাৎ এই সময় আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে এবং পুরনো প্রেমও কামব্যাক করবে। যারা দীর্ঘদিন ধরে প্রেম নিয়ে সমস্যায় ছিলেন
তাদের সে সমস্যা মিটতে চলেছে। এছাড়াও যাদের আর্থিক প্রবলেম চলছিল, অর্থাৎ যেমন পরিশ্রম করছেন ঠিক তেমন ফল পাচ্ছেন না, সেই ফল কিন্তু আপনারা পেতে চলেছেন এইবার। এছাড়াও এই সময় আপনাদের জীবনে প্রচুর অর্থ আসতে চলেছে এবং আপনারা মহাভোগী হয়ে উঠতে চলেছেন। এই সময় আপনারা ঘরের কোনো হোম ইকুইপমেন্ট বা গাড়ি এই সমস্ত কিছু কেনার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও আসতে চলেছে মহাসুখ, মহাভোগ। আর এই সুখ, এই ভোগ কোথা থেকে আসে? অর্থ থেকে আসে, অর্থাৎ অর্থনৈতিক দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। এতদিন ধরে যারা পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছিলেন না, অর্থাৎ প্রচুর খাটছেন সেই হিসাবে অর্থ পাচ্ছেন না, সেই অর্থ কিন্তু আপনারা পেতে চলেছেন। এর পাশাপাশি যাদের প্রেম বা প্রেমজ সম্পর্কে প্রবলেম চলছিল, প্রেমে বাধা আসছিল, সেই সমস্ত প্রবলেম কিন্তু কাটতে চলেছে এবং আপনাদের জীবনে আসতে চলেছে মহাভোগ। অর্থাৎ যারা এতদিন ধরে অর্থকষ্টে ছিলেন সেই অর্থকষ্ট মিটতে চলেছে এবং ফ্যামিলির সাপোর্টও কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শুক্রের পাওয়ারফুল অবস্থায় থাকার সুপ্রভাব পেতে চলেছেন, অর্থাৎ আপনারাও বেনিফিটেড হতে চলেছেন এই শুক্রের প্রভাবে। এই সময় আপনাদের যে সমস্ত কাজ হচ্ছিল না সেই সমস্ত কাজ অনায়াসে করে ফেলবেন। যারা প্রেম নিয়ে খুব সমস্যায় ছিলেন সেই সমস্যা কাটতে চলেছে এবং যারা পরিশ্রম অনুযায়ী কিন্তু ফল পাচ্ছিলেন না তারা কিন্তু সেই ফল পেতে চলেছেন। এছাড়াও বৈবাহিক জীবনে কিন্তু আপনাদের সুখ আসতে চলেছে। এর পাশাপাশি আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে আর এই ধন সমস্ত ক্ষেত্র থেকে আসবে, অর্থাৎ যারা চাকরি করছেন, যারা ব্যবসা করছেন, যারা সেলফ প্রফেশনাল রয়েছেন, এই তিন ক্ষেত্র থেকেই আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনারা মনের ইচ্ছা, মনের বাসনা কিন্তু এই সময় পূরণ করতে পারবেন। অর্থাৎ অনেকের ইচ্ছা হয় নিজস্ব একটি ফোর হুইলার কেনার, টু হুইলার তো অনেকের বাড়িতে রয়েছে, সেটি কিন্তু আপনারা কিনে ফেলতে পারবেন। এছাড়াও আপনারা এই সময় ঘরের কোনো হোম ইকুইপমেন্ট যেমন এসি, অর্থাৎ লাক্সারিয়াস প্রোডাক্ট কিনতে চলেছেন। এরপরে যে লাস্ট এবং ৬ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শুক্রের পাওয়ারফুল অবস্থার সুপ্রভাব পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও আসতে চলেছে অপার ধন। আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে এবং এই সময় আপনারা যে কোনো কাজ অনায়াসে করে ফেলবেন এবং যাদের অর্থনৈতিক প্রবলেম চলছে সেই প্রবলেম কিন্তু কাটতে চলেছে এবং আপনারা পরিশ্রম অনুযায়ী যে ফল পাচ্ছিলেন না সেই ফল এবার পেতে চলেছে। এই সময় প্রেম বা প্রেমজ কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ যারা প্রেমে বাধা পাচ্ছিলেন সেই বাধা কিন্তু কাটতে চলেছে এবং এই সময় ঘরের কোনো হোম ইকুইপমেন্ট কিন্তু আপনারা কিনতে চলেছেন, অর্থাৎ লাক্সারিয়াস প্রোডাক্ট, সেটা এসি হতে পারে বা সুন্দর একটি ফোর হুইলার হতে পারে। এছাড়াও এই সময় আপনারা ফ্যামিলির সাপোর্ট পেতে চলেছেন। সব মিলিয়ে যদি বলা যায় এই সময় আপনাদের বাল্যে বাল্যে হতে চলেছে, তবে আপনাদের জন্মছকে শুক্র গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে।